বাহুবলীর পর যে সিনেমা ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল তা হলো কেজিএফ। আর এবার সেই ফ্র্যাঞ্চাইজির উৎসাহী ভক্তদের জন্য কেজিএফ এর পরবর্তী সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই পরিচালকদের সাথে আলোচনা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেজিএফ থ্রি রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা জানিয়েছেন ইয়াশ। তিনি জানান যে কেজিএফ থ্রি অবশ্যই পরিকল্পনায় রয়েছে এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সাথে কথাও হয়েছে। সাক্ষাৎকারের সময় ইয়াশকে কেজিএফ থ্রি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেজিএফ থ্রি অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি, তবে আমি এই দুই প্রকল্পে অর্থাৎ টক্সিক এবং রামায়ণে ফোকাস করছি। আমরা এটি সম্পর্কে আলোচনা করি কারণ আমাদের অনেকগুলো পরিকল্পনা রয়েছে, এটি বিশাল কিছু হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা সত্যিই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই যাতে দর্শকরাও গর্ব করেন। এটা একটা কাল্ট সিরিজ, তাই তাড়াহুড়ো করে সময় নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বেশ বড় কিছু নিয়ে হাজির হব। 2018 সালে মুক্তি পেয়েছিল কেজিএফ, আর কেজিএফ চ্যাপ্টার 2 মুক্তি পায় 2022 সালে। এই ফ্র্যাঞ্চাইজিতে ইয়াশকে দেখা গিয়েছে রকি ভাইয়ের চরিত্রে। কেজিএফ এর প্রথম পার্টটি 250 কোটির কাছাকাছি ব্যবসা করেছিল, তবে কেজিএফ চ্যাপ্টার 2 ছিল ম্যাসিভ হিট, 1200 কোটির ওপর ব্যবসা করেছিল সিনেমাটি। আর দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আশা রাখা যায় তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল। তবে এখন দেখার বিষয় কবে অফিসিয়ালি কেজিএফ এর ঘোষণা করেন তারা। अगर तुझ में हिम्मत हो कि हजार लोग तुम्हारे पीछे खड़े तो तुम सिर्फ एक जन जीतोगे। अगर